হাই গাইজ, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ থেকে এসএসসি উঠে গেছে, কিন্তু আপনারা এটি জানেন কি যে পশ্চিমবঙ্গে আবারও এসএসসি আসতে চলেছে, এবং তার জন্য মমতা ব্যানার্জি কিন্তু ইতিমধ্যেই বিধানসভায় কিন্তু একটি বিল পেশ করে ফেলেছেন, এবং এবার কিন্তু সেই এসএসসি আবারও কিন্তু পশ্চিমবঙ্গে উঠে আসতে পারে। চলুন সেটি নিয়ে দেখে নেব কী আপডেট এসেছে। এখানে দেখুন লেটেস্ট আপডেটটি বলা হয়েছে, বিধানসভা সূত্রে জানা গিয়েছে আগামীকাল বিধানসভা স্টাফ সিলেকশন কমিশন ফেরানোর জন্য নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার। এর আগে গ্রুপ ডি কর্মী নিয়োগ বা পরীক্ষা নেওয়ার জন্য তেমন কোনো নিয়ম ছিল না, গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে। পরবর্তী সময়ে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য 2011 সালে তৈরি করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, কিন্তু নতুন কমিশন গঠন হওয়ার পর 2017 সালে তা তুলে দেওয়া হয়, যেটি আমরা সকলেই জানাই বন্ধুরা যে এটি তুলে দেওয়া হয়েছিল 2017 সালে। কিন্তু আবারও দেখুন এই যে বিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিলটি কিন্তু ইতিমধ্যেই জমা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 27 তারিখে এই বিলটি জমা করা হয়েছে বিধানসভা, এবং এই বিলে কিন্তু পুরোপুরিভাবে বলা হয়েছে যে এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এবার পুরনো স্টাফ সিলেকশন কমিশন দেখতে পাচ্ছেন যে পুরনো স্টাফ সিলেকশন কমিশন নতুন করে গঠন করতে চলেছে রাজ্য সরকার। গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে এই কমিশন নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই কমিশন কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে খতিয়ে দেখবে, এবং এইভাবে কিন্তু এবার এই স্টাফ সিলেকশন কমিশনকে তৈরি করবে রাজ্য সরকার। তো চলুন আরও একটি যে লেটেস্ট আপডেট এসেছে সেখানে কী বলা হয়েছে দেখে নেব। এবং সেই বিল তিনি কিন্তু জমা করেছিল এখানে দেখতে পাচ্ছেন, এবং তারপরেই কিন্তু এখানে দেখুন থমকে গেল স্টাফ সিলেকশন কমিশনের ভাগ্য, জারি জটিলতা। এখানে দেখুন কিসের জটিলতা জারি আবার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে কী বলা হয়েছে দেখুন, যে আইনি জোটে থেকে গেল স্টাফ সিলেকশন কমিশন ফেরানোর প্রস্তাব, বিরোধীদের প্রবল আপত্তিতে আপাতত থমকে স্টাফ সিলেকশন কমিশন ফিরিয়ে আনার বিল। স্টাফ সিলেকশন কমিশন ফিরিয়ে আনতে রাজ্য সরকার যে বিল পেশ করেছিল তা রাজপথেই স্থগিত রাখা হয়েছে বলে বিধানসভা সূত্রের খবর। আইনি জটিলতা ও বিলের ভাষাগত কিছু পরিবর্তন দাবি মেনে জট কাটাতে আশ্বাস শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধীদের দাবি মেনে তড়িঘড়ি বিল পাস করানো থেকে বিরত থাকলো রাজ্য সরকার। আলোচনার দরজা খোলা রেখে বিলের কিছু পরিবর্তন আনার কথাও জানিয়েছেন তিনি। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু যে বিলটি স্টাফ সিলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার যে বিল সেটি কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে, এবং গ্রুপ ডি নিয়োগের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাফ সিলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার কথা বলেছিল সেটি কিন্তু আপাতত স্থগিত হয়ে গেছে। তাই এই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম, কেননা এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আগামী দিনে কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে, যেটি 33,000 গ্রুপ ডি রিক্রুটমেন্টের কথা রয়েছে পশ্চিমবঙ্গে। তার জন্য কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশন ঘুরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু আপাতত তা স্থগিত থেকে গেল। তাই আপনাদের সামনে এই লেটেস্ট আপডেট তুলে ধরুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।